হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর ডাব্লিউ প্রিলিমসের জন্য একটা মক টেস্ট নিয়ে এসেছি পঁচিশ নম্বরের প্রত্যেকটা প্রশ্ন একদম ইজি টু হাই লেভেলের আছে যেভাবে প্রিলিমসের আজকাল প্যাটার্ন হয়েছে যেভাবে প্রশ্নগুলো আসে যেখানে ফিফটি যদি ইজি থাকে তো বাকি ফিফটি পার্সেন্ট টু বা মডারেল টু হাই লেভেলের থাকে সেভাবেই আজকের মক টেস্টটি সাজানো হয়েছে আমি চাইবো বেশি সংখ্যক স্টুডেন্টরা এটাতে পার্টিসিপেট করো এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা ইন্ডিভিজুয়াল মার্কসগুলো জানাবে ভিডিও শেষে আমরা আজকের আজকে যে মক টেস্টের অ্যান্সারশিট দিয়ে দেবো এবং যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না রেগুলার মক টেস্টও অ্যাটেম্প করতে হবে তাহলে তোমরা নিজেদের প্রিপারেশন লেভেলটা বুঝতে পারবে তাহলে এখানে কোশ্চেন নাম্বার ওয়ান হু ফাউন্ডেড দ্য অল ইন্ডিয়া হরিজন সমাজ ইন নাইনটিন থার্টি টু উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে কে অল ইন্ডিয়া হরিজন সমাজের প্রতিষ্ঠা করেছিলেন কোশ্চেন নাম্বার টু গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ সাইন্ড অন ফিফটিন্থ মার্চ গান্ধী আরউইন প্যাকটি প্রথম কবে স্বাক্ষরিত হয়েছিল বা পনেরো মার্চ কোন সালের পনেরো মার্চ স্বাক্ষরিত হয়েছিল যেটাকে ফার্স্ট রাউন্ড টেবিল সরি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সের পর এই যে গান্ধী আরউন প্যাকটি নিয়ে আসা হয়েছিল আর সেই গান্ধী আরউন প্যাক্টটি কত সালে সাইন হয়েছিল উনিশশো আঠাশ উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ না উনিশশো পঁয়ত্রিশ কোশ্চেন নাম্বার থ্রি দ্য স্বরাজ পার্টি ওয়াজ অর্গানাইজড বাই গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন তারপর স্বরাজ পার্টি স্থাপনা করা হয়েছিল কংগ্রেসেরই কিছু প্রতিনিধিরা একটা নতুন পার্টির স্থাপনা করেছিলেন তারা কারা ছিলেন লালা লাজপত রায় অ্যান্ড ফিরোজ শাহ মেহতা সরোজিনী নাইডু অ্যান্ড অ্যানিভেশন সি আর দাস অ্যান্ড মতিলাল নেহেরু সি রাজগোপাল আচারী অ্যান্ড সি ওয়াই চিন্তামণি আমরা পরবর্তীকালে যেটা লাইভ মক টেস্টেরও ব্যবস্থা করব যত বেশি সংখ্যে স্টুডেন্টরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়তে থাকবে তত বেশি আমরা লাইভ ক্লাস নিয়ে আসবো কোশ্চেন নাম্বার ফোর মাই স্ট্রংগেস্ট বুলওয়ার্ক ইজ গন লেমেন্টেড গান্ধীজি অন দ্য ডেথ অফ এই যে উক্তিটি গান্ধীজি কার মৃত্যুর পরে দিয়েছিলেন গোপালকৃষ্ণ গোখলে মতিলাল নেহেরু ফিরোজ শাহ মেহতা বালগঙ্গাধর তিলক আর এই এখানে তোমরা কীভাবে ইয়ে করছো যেটা নেগেটিভ করার একদমই চেষ্টা করবে না যেটার উত্তর ঠিকভাবে তোমরা জানবে সেটাই অবশ্যই তোমরা লিখবে বা তোমরা যে নেগেটিভ মার্কিংয়েরও যে ফ্যাক্টরটা থাকে সেখান থেকেও বাঁচার জন্য তোমরা রেগুলার মক টেস্টগুলো দিতে থাকো কোশ্চেন নাম্বার ফাইভ হু গেভ দ্য স্লোগান ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিলেন ভগৎ সিং সুভাষচন্দ্র বোস মোহাম্মদ ইকবাল চন্দ্রশেখর আজাদ দেখো তিনটে প্রত্যেকটা তিনটে ভুল উত্তরের জন্য এক নাম্বার করে কাটা যায় যাতে ওই নাম্বারটা না কাটা যায় যেটার জন্য তোমরা কষ্ট করে ঠিক উত্তরটা দিয়েছো সেই জন্য তোমাদের রেগুলার মক টেস্ট দিতেই হবে আর এখন থেকে সেটা শুরু করে নাও কোশ্চেন নাম্বার সিক্স ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ানস ওয়াজ দ্য পলিটিক্যাল ম্যাসেজ অব ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ানস এই উক্তিটি কে করেছিলেন ডি ই বাচা বিবেকানন্দ দয়ানন্দ হিউম কোশ্চেন নাম্বার সেভেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড বাই আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রবক্তা কে বা প্রতিষ্ঠাতা কেছিলেন জিন্না সৈয়দ আহমেদ খান আবুল কালাম আজাদ বুট্টো তোমরা একটা পেপারে এখানে যে অ্যান্সারগুলো লিখছো সেটা মার্ক করে রাখো আর যেটা অ্যান্সার শিট দেওয়া হবে শেষে ভিডিও শেষে সেটা থেকে তোমরা মিলিয়ে নিও তাহলে তোমরা বুঝতে পারবে কটা ভুল উত্তর করেছো কারণ প্রত্যেকটা ভুল তিনটে ভুল উত্তরের জন্য এক নাম্বার করে কাটা যাবে কোশ্চেন নাম্বার এইট হু সেট দ্যাট দ্য কনস্ট্যান্ট ব্রেন অফ ওয়েলথ ফ্রম ইন্ডিয়া ওয়াজ রেসপন্সিবল ফর ইন্ডিয়াস ইকোনমিক মিজারিস ভারতের যে অর্থনৈতিক মিজারিস বা দুরবস্থা হচ্ছিলো সেটার কারণ হচ্ছে রেগুলারভাবে রেগুলার আমাদের এখান থেকে যে সম্পদ বহির্গমন সম্পদের বহির্গমন এই তত্ত্বটির প্রবক্তা কেছিলেন যেটাকে ইংলিশে বলা হয়েছে ড্রেন অফ ওয়েলথ বি পাল বিপি ওয়াদিয়া দাদাভাই নওরেজি জি এস অরুণা অরুণ ডাল যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করো তারা ভালোভাবে এই আজকে মক অবশ্যই তোমরা দিতে পারবে কোশ্চেন নাম্বার নাইন খিলাপত মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড টু প্রোটেস্ট এগেনস্ট দ্য ইন্ডাস্ট্রিস ডান টু খিলাপথ মুভমেন্টটা হয়েছিল কাদের প্রতি যে ইন্ডাস্ট্রিস হয়েছিলো তাদের অত্যাচার হচ্ছিলো সেটার কারণে খিলাপত মুভমেন্টটা শুরু হয় এবং সেটা কোন দেশে পার্সিয়া তুর্কি আরবিয়া না ইজিপ্ট কোশ্চেন নাম্বার টেন দ্য নাম্বার অফ মেম্বার্স ইন দ্য সাইমন কমিশন ওয়াজ সাইমন কমিশন যেটা নিয়ে আসা হয়েছিল সেটার মোট মেম্বার বা সদস্য সংখ্যা কতজন ছিল একটা কথা বলে রাখি সাইমন কমিশনের যে ব্যর্থতার কারণ ছিল সেখানে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না আর যেটার কারণে কী হয়েছিল সাইমন কমিশনকে ভারতবাসীরা অ্যাকসেপ্ট করেনি বা ব্যর্থ হয়েছিল আর সেখানে মোট সদস্য সংখ্যা কত ছিল তোমরা অবশ্যই দেখে নাও দশ কুড়ি সাত না বারো কোশ্চেন নাম্বার ইলেভেন পূর্ণ স্বরাজ ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য গোল অফ দ্য কংগ্রেস ইন দ্য সেশন হেল্ড অ্যাড লাহোর আন্ডার দ্য প্রেসিডেন্টশিপ পূর্ণ স্বরাজটার ঘোষণা করা হয়েছিল কংগ্রেসের যে অধিবেশনটি লাহোরে হয়েছিল সেটার প্রেসিডেন্ট কেছিলেন বা সভাপতি কেছিলেন সেই অধিবেশনের সভাপতি কেছিলেন যিনি পূর্ণ স্বরাজ ডিক্লেয়ার করেছিলেন জওহরলাল নেহরু শি আর দাস মওলানা আবুল কালাম আজাদ না গোখলে কোশ্চেন নাম্বার টুয়েলভ দ্য বরদৌলি সত্যাগ্রহ ওয়াজ লেড বাই বরদৌলি সত্যাগ্রহটি কার নেতৃত্বে হয়েছিল রাজেন্দ্র প্রসাদ মহাত্মা গান্ধী বল্লভভাই ভাই প্যাটেল মোরার্জি দেশাই তোমরা যদি ফুল মার্কস পেতে পারো যারা রেগুলার ভিডিওগুলি দেখো এবং তারা যদি ভালো নাম্বার পেয়ে যাও তাহলে আমরা আরেকটু টাপ লেভেলের করবো যেটা এখন যেহেতু পরীক্ষা অনেকটা দেরি হয়েছে সেই জন্য আমরা ইজি থেকে আস্তে আস্তে একটু টপ লেভেলের প্রশ্ন নিয়ে আসবো কোশ্চেন নাম্বার থার্টিন হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার টু অ্যাপ্লাই দ্য ওয়েস্টার্ন মেথডস টু হিজ অ্যাডমিনিস্ট্রেশন তার নিজের শাসন ব্যবস্থায় যে পশ্চিমী যে ধরনটা নিয়ে এসেছিলেন পশ্চিমী শাসন ব্যবস্থাকে যেটা তিনি তার শাসন ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছিলেন যে শাসক তিনি হলেন হায়দার আলী টিপু সুলতান কুলি খান না মালহর রায় রাও হোলকার কোশ্চেন নাম্বার ফর্টিন দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন ইন অবধ অ্যান্ড লখন ওয়াজ লেড বাই আঠারোশো যে বিদ্রোহ হয়েছিল সেখানে অবধ এবং লক্ষণ থেকে কে নেতৃত্ব করেছিলেন ওয়াজিদ আলী শাহ বেগম হাজরাত মাহাল আসাব উদ্দৌল্লা বেগম জিনাত মাহা খুব মনোযোগ সহকারে প্রশ্নগুলো পড়ে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে কোশ্চেন নাম্বার ফিফটিন কুইন ভিক্টোরিয়াস ফেমাস প্রোক্লেমেশন যেটা আঠারোশো সাতান্ন ক্রান্তির পর কুইন ভিক্টোরিয়ায় যে প্রোক্লেমেশনটা দিয়েছিলেন সেটাতে কি করা হয়েছিল ট্রান্সফারিং অথরিটি ফ্রম দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দ্য ক্রাউন ওয়াজ মেড ফ্রম তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ক্রাউনের হাতে অর্থাৎ কুইন ভিক্টোরিয়া নিজের হাতে শাসন নিয়েছিলেন যে প্রোক্লেমেশনটা দেওয়া হয়েছিল সেটা কোথায় দেওয়া হয়েছিল লন্ডন কলকাতা দিল্লি না আহমেদাবাদ এলাহাবাদ লন্ডন কোল দিল্লি এলাহাবাদ কোথায় তিনি প্রোক্লেমেশনটি দিয়েছিলেন সমস্ত হস্তান্তর যেটা হয়েছিল কোশ্চেন নাম্বার সিক্সটিন দ্য সিঙ্গেল বিগেস্ট আইটেম অফ ব্রিটিশ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া ওয়ার্স তাহলে ভারতীয় ভারতবর্ষে সবথেকে বেশি যেটা ইনভেস্টমেন্ট করেছিল ব্রিটিশরা সেটা কি রেলওয়ে প্ল্যান্টেশন অ্যান্ড মাইন্স ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স না শিপিং কোন সেক্টরে সব থেকে বেশি তারা ইনভেস্ট করেছিল ব্রিটিশরা তদানন্তন ভারতে সেই সময় ব্রিটিশ শাসিত ভারতে কোশ্চেন নাম্বার সেভেনটিন হু প্লেড সক্রেটস টু দ্য ফার্স্ট জেনারেশন অব দ্য ইংলিশ এডুকেটেড ইয়াং ব্যাঙ্গল অফ ইন্ডিয়া ইয়াং ম্যান অফ ব্যাঙ্গল তাহলে ভারত বাংলার যে যুবক ছিল তাদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন যে ফার্স্ট জেনারেশন অব দ্য ইংলিশ এডুকেটেড তিনি ছিলেন মানে ভারত বাংলাতে ভারতের বিশেষত বাংলাতে যুবকদের প্রতি যে ইংরেজি শিক্ষা চিন্তার ধারা নিয়ে এসেছিলেন তিনি কে ছিলেন স্বামী বিবেকানন্দ রায় নারায়ণ বোস আর হেন্দি বিবিয়ানিরোজনা ড্রিঙ্ক ওয়াটার বেথুন কোশ্চেন নাম্বার এইটিন দ্য ফ্রন্টায়ার গান্ধী অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন ফ্রন্টায়ার গান্ধী কোন আন্দোলনের সঙ্গে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল বা অংশগ্রহণ করেছিলেন ফ্রন্টায়ার গান্ধী কাকে বলা হয় খান আব্দুল গফ্ফার খানকে তিনি কোন

দেখো পাকিস্তান প্রস্তাবটা নিয়ে আসা হয়েছিল প্রথম যে ডিমান্ড রাখা হয়েছিল যে একটা পাকিস্তান একটা যেটা নাম রাখা হবে যে একটা নতুন কান্ট্রি গঠন করা উচিত বা হোমল্যান্ড হব ফর দ্য মুসলিমস অর্থাৎ মুসলমানদের জন্য যে একটা পৃথক রাষ্ট্রের দাবি প্রথম কে করেছিলেন স্যার মোহাম্মদ ইকবাল রহমত আলী এম এ জিনহান আলিয়াকাত আলী কোশ্চেন নাম্বার টোয়েন্টি দ্য মুসলিম লীগ ডিমান্ডেড ক্রিয়েশন অফ পাকিস্তান ইন ইট সেশন হেল্ড অন মার্চ টোয়েন্টি ফোর নাইনটিন ফরটি প্রথমে একজন পাকিস্তান প্রস্তাবের চিন্তাধারা নিয়ে আসেন এবং সেটাকে ডিমান্ডে পরিণত করা হয় অন্য একজনের দ্বারা এবং সেটা কোন সেশনে হয়েছিল করাচি লাহোর ইসলামাবাদ রালিগড় দুটো প্রশ্ন কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে একজন প্রস্তাবটা নিয়ে আসার কথা ভেবেছিলেন বা চিন্তাধারা সকলের কাছে রেখেছিলেন কিন্তু একজন ডিমান্ড ক্রিয়েট করেন দুজন দুজনের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে প্রশ্নগুলো এগুলো ভালো করে পড়বে এবং তারপরে অবশ্যই উত্তরগুলো করার চেষ্টা করবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান আজাদিন ফজ অর দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ওয়াজ ফাউন্ডেড বাই দেখো এটাতে খুব একটা ইজি প্রশ্ন কিন্তু এটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে ফেলে সেই জন্য অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটি ঠিকভাবে দেবে সুভাষ বোস রাজবিহারী বোস জেনারেল মোহন সিং না নওয়াজ আজাদিন ফৌজ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইআরএর ফাউন্ডারকে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু দ্য ওয়ার্কিং কমিটি অব দ্য কংগ্রেস পাস্ট দ্য কুইট ইন্ডিয়া রেজলিউশন অন প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিন্তু মানে যেটা ভুল করার একটা টেকনিক যেটা বারবার পিএসি এরকমভাবে প্রশ্নগুলোকে তুলে ধরে যেখানে মিস্টেকটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি অর্থ নেগেটিভ হয়ে যায় ওয়ার্কিং কমিটি অফ দ্য কংগ্রেস পাস্ট দ্য কুইথ ইন্ডিয়া রিজলিউশন কুইথ ইন্ডিয়া রিজলিউশানটা পাস হয়েছিল কখন ফরটিন জুলাই নাইনটিন ফর্টি টু আগস্ট টেন নাইনটিন ফর্টি টু আগস্ট এইট নাইনটিন ফর্টি টু না জুন থার্টি নাইনটিন ফর্টি টু কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি দ্য মুসলিম লীগ উইথড্রো ইটস অ্যাকসেপ্টেন্স অফ দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান অ্যান্ড ডিসাইডেড টু রিস্ট টু ডাইরেক্ট অ্যাকশন ডে অন মুসলিম লীগের নিজেকে সদিন নিয়েছিল ক্ষমতা থেকে ক্যাবিনেট মিশন প্ল্যান থেকে এবং সেখান থেকে তারা ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেছিল কত তারিখটাকে আগস্ট সিক্সটিন নাইনটিন ফোরটি সিক্স সেপ্টেম্বর টু নাইনটিন ফোরটি সিক্স অক্টোবর ফিফটিন নাইনটিন ফোরটি সিক্স না জুলাই টোয়েন্টি নাইন নাইনটিন ফোরটি সিক্স শুধু ডেটের একটা পার্থক্য রয়েছে এখানে কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর দ্য ইন্টেরিয়াম গভর্নমেন্ট হুইচ টু কফিস অন সেপ্টেম্বর টু নাইনটিন ফর্টি সিক্স ওয়াজ হেডেড বাই একটা ইন্টেডিএম গভর্নমেন্ট যেটা নিয়ে আসা হয়েছিল উনিশশো সালে দোসরা সেপ্টেম্বর এবং তার পরিচালনা কে করেছিলেন রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল অ্যানসি রাজগোপাল আচারী তাহলে ইন্টেডিএম গভর্নমেন্ট আভ্যন্তরীণ একটা সরকার গঠনের প্রস্তাব নিয়ে আসা হয় এবং সেটা ভেতরে ভাব মানে ব্রিটিশ শাসনের পাশাপাশি চলছিল সেটা উনিশশো সালে দোসরা সেপ্টেম্বর সেপ্টেম্বর কেউ চালু করেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ হোয়ের ডিড মহাত্মা গান্ধী ফার্স্ট অ্যাপ্লাই হিজ টেকনিক অফ সত্যাগ্রহ মহাত্মা গান্ধী কোথায় প্রথম তার সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন ডান্ডি না ইংল্যান্ড না সাউথ আফ্রিকা এই প্রশ্নটাও খুব কনফিউজিং এবং ভ্যারি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট এবং দেখো তোমরাও নিশ্চয়ই যারা পার্টিসিপেট করেছো বুঝতে পেরেছো কিছু ইজি কোশ কোশ্চেনের পাশাপা পাশাপাশি কিছু হার্ড কোশ্চেন ছিল যেগুলো কনফিউজিং দেখে সহজ মনে হলো কনফিউজিং কোশ্চেন আমি চাইবো তোমরা অবশ্যই ভালো পরীক্ষাটা দিয়েছ আর এই মক টেস্টের যে অ্যান্সার শিটটা এখানে দেওয়া রইল এবং প্রত্যেকেই তোমাদের ইন্ডিভিজুয়াল মার্কসটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমিও বুঝতে পারবো কতজন পার্টিসিপেট করছো আর তোমাদের পার্টিসিপেশান যত বাড়বে আমরা আরও ভালো ভালো মক টেস্ট নিয়ে আসবো এবং ফুল যে দুশো নাম্বারের যেরকম পরীক্ষাতে আসে সেরকমও মক টেস্টের কোশ্চেন আমরা লাস্ট মান্থে অর্থাৎ মে মাসের শেষের থেকে দেওয়া শুরু করব এখন তোমরা প্রত্যেক সপ্তাহে এরকম মক টেস্ট পাবে বিভিন্ন সাবজেক্ট ধরে ধরে আমরা দিতে থাকবো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা বেশি সংখ্যায় পার্টিসিপেট করেছো থ্যাঙ্কস ফর ওয়াচিং গুড বাই অ্যান্ড সি ইউ ইন নেক্সট ভিডিও